রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে গ্রামের সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক দিনমজুর রিকশাচালক ভ্যান চালক সিএনজি চালক নাপিত দোপাই ইমাম মোয়াজ্জেম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদানের অংশ হিসেবে হোসনাবাদ ইউনিয়নের মোঘলের হাটের উত্তর পাশে দ্বিতীয়বারের মতো হোসনাবাদ ইউনিয়নে আজ শনিবার সকাল 11টায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ দানু মিয়া, চেয়ারম্যান সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপেন সুশীল, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মির্সাব্বির, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মির্জা আফসার, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম, এনএনকে ফাউন্ডেশন হোসনাবাদ ইউনিয়নের সহ সভাপতি আবুল কাশেম মেম্বার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন কাঞ্চন, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মির্সাব্বির, আওয়ামী লীগ নেতা চন্দন, সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় তারা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য দেওয়া উপহার খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো এলাকায় এলাকায় গাড়ি করে পৌঁছে দেন। এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় 15,000 পরিবারকে, দুঃস্থ পরিবারকে ঈদ এবং করোনা উপলক্ষে অনেক সহযোগিতা করেছেন। এই জন্য আমরা আমাদের হোসনাবাদে আগে একবার আমরা দিয়েছি, আজকে দ্বিতীয়বারের মতো দিতে যাচ্ছি। আগে 200 পরিবারকে আমরা সাহায্য প্রদান, আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমরা জনগণের পাশে থাকবো, তারাই যারা পাশে তাই আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় দরিদ্র মানুষের সাথে আমরা আছি, ভবিষ্যতে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং ডক্টর রাজেন মামুনের নির্দেশ, যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে, যাতে কোনো মানুষ অসহায়ভাবে দিন যাপন না করে, তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। আপনাদের সবাইকে জনতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়াতে 15,000 পরিবারকে এ পর্যন্ত সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় হোসনাবাদ ইউনিয়নে গতবারে দেওয়া হয়েছিল, আজকে আমাদের এখানে প্রতিটা ওয়ার্ডে 200 পরিবারকে ত্রাণ বিতরণ করা হবে। সামগ্রী পাঠাই আসল মাহমুদুল্লাহ একটা দোয়া করবেন। আসল মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের ওর মা বাবার নামক প্রতিষ্ঠান আছে, এর পক্ষ থেকে আসল মাহমুদুল্লাহ একটা দোয়া করবেন। ওরা ওর পরিবারের পক্ষ থেকে দিয়ে দেয় বুঝছেন না, ধরো ধরো তাইবেন, আমরা নিরাপদে থাকিবেন, ঠিক আছে না? এ কারণে আসল মাহমুদ ভাই আর যে জিনিসে প্রাণ দিয়ে প্রাণ সহ্য মান লাগে এমন ধন্যবাদ জানাই। আবার আর আছেন বারবার ভাই ফান এ দুয়ান দুয়ান গজ্জু যাতে আর সেরুন বাসি যাতে সেরুন হাত ধরা বেগুন যাতে ভাই ফান এই দুয়ান গরির যেন আসুন ভাই যেন আর সচেষ্টান গরে ফান ভালো থাকে আমার সরকার আছে, ধন্যবাদ।